আপনাদের সেবায় আপনাদের ভালোবাসায় গাজী বাবা। সামাজিক কল্যাণকামী বিশ্বস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান হলো গাজী বাবা। ঠিকানা বারাইপুর কাছারি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা 7144। যোগাযোগ নাম্বার হলো 8240806824। তোমাদের কেমন লাগছে বাবু? ভালো লাগছে? মন দিয়ে তোমরা প্র্যাকটিস করবে? বড় হয়ে কোন খেলোয়াড়কে তোমরা কার মতন হতে চাও? সিআর সেভেন ওর তো অনেক বড়, ইন্ডিয়ান ফুটবলে বলো। সুনীল ছেত্রী হতে চাও না? তুমি কি হতে চাও? হ্যাঁ, কে? গোলকিপার। গোলকিপার না, গোলকিপার তুমি? ফুটবলার তুমি? সব গোলকিপার তুমি? সাইড ব্যাক। তুমি কি হতে চাও? তুমি কি হতে চাও? কোন পজিশনে খেলো? সাইড ব্যাক। তুমি? সাইড ব্যাক। সব সাইড ব্যাক তুমি? স্ট্রাইকার। স্ট্রাইকার, বাহ। ছেত্রী হতে চাও নাকি? সুনীল তুমি? মেসি তুমি? তুমি তুমি বাহ, চাঁদ মুখ আছে। রোনাল্ডো তুমি? সব রোনাল্ডো। আচ্ছা আচ্ছা, তুমি? রোনাল্ডো তুমি? সাইড ব্যাক। কোন প্লেয়ারের মতো হতে চাও? সব মেসি। বাবা, তোমার নাম কি? কি হতে চাও? সাইড ব্যাক। বাবা, পুরুলে যা দাঁড়িয়ে আছে বাবু। কি হতে চাও তুমি? ডিফেন্স, গোলকিপার, আউটস্ট্যান্ডিং। চলো আছে, তুমি খেলো? আচ্ছা তাই, তোমার কার ভালো লাগে, রোনাল্ডো না মেসি? রোনাল্ডো ভালো লাগে না মেসি ভালো লাগে? তোমার রোনাল্ডো ভালো লাগে না মেসি ভালো লাগে? তোমার রোনাল্ডো ভালো লাগে না মেসি ভালো লাগে? মেসি। তোমার? রোনাল্ডো। তোমার কার ভালো লাগে? রোনাল্ডো। তোমার? তোমার কার ভালো লাগে বলো? তোমার কার ভালো লাগে? মেসি। তোমার? তোমার কার? হ্যাঁ, গোলকিপার। ও আচ্ছা, ঠিক আছে। তোমার? 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 তোমার বলো বলো বাবু, কে, রোনাল্ডো না মেসি কার ভালো লাগে? বাচ্চা, তোমার নাম কি? নাম কি? হ্যাঁ, মাই সেক। তুমি কার ফ্যান, রোনাল্ডো না মেসি বলো? মেসি। বাহ, বাচ্চা মেসির সাপোর্টার। আমরা আবার ফিরে আসলাম সেকেন্ড হাফে। দেখছেন, প্র্যাকটিস করাচ্ছেন জুনিয়রদেরকে প্রাক্তন মোহনবাগান মোহামেডান স্পোর্টিং খেলার সত্যজিৎ বসু। তিনি কিন্তু একটা সময় কলকাতা ময়দানে খেলেছেন। তিনি কিন্তু জুনিয়রদেরকে নিয়ে লেগে আছেন। দাদা, এই যে জুনিয়রদের নিয়ে কাজ করছেন, কেমন লাগছে আপনার? দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। যে খেলা ছেড়েছেন, এই পরিবেশটা কেমন লাগছে? খেলা ছেড়ার পরে অনেকে তো ফুটবলের সঙ্গে থাকে না, আপনি আছেন, এই জুনিয়রদের নিয়ে কাজ করছেন, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। খেলা ছেড়ে মানে ছেড়ে পরে কোচিং যদি না করতাম মরে যেতাম, কারণ খেলা ছাড়া তো আমরা থাকতে পারবো না। আর এই বাচ্চা, এই ভারগম আমাকে সুযোগ করে দিয়েছে বাড়িতে পড়ার, তো বাচ্চাদের নিয়ে করছি, ভালো লাগে, খুব ভালো লাগে। এখন কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে, তাদেরকে যদি কোনো ভালো জায়গা ফুটবল শেখাতে পারি তা আমার সাথে খুবই বড়। আবারও বলছি, এই যিনি আছেন তিনি কিন্তু একজন অনেক বড় মাপের ফুটবলার। মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ইউনাইটেড স্পোর্টসের মতন দলে তিনি কিন্তু খেলেছেন, সেই সত্যজিৎ বোস, আমাদের জয়নগরের ছেলে। কর্মসূত্র তিনি কিন্তু থাকেন সোনারপুরে। আর আপনারা যে প্র্যাকটিসটা দেখছেন বারুইপুর নিউ ইন্ডিয়া মাঠে, আমরা সত্য ওনাকে জানাই বেস্ট অফ লাক ওনার পরবর্তী ফিউচারের জন্য। সত্যদা, থ্যাংক ইউ। আমরা দেখাচ্ছি, তরুণ লাগছে আপনার? ভালো লাগছে। আর ছাড়া কেমন পাচ্ছেন এখানকার ক্লাব কর্মকর্তাদের থেকে? ভালো নাম কি স্যার? সৌমিক পাল। তিনি জুনিয়রদেরকে কোচ। আর যারা নিউ
বাচ্চাদের নিয়ে ক্যাচ করতে পারে। লক্ষ্য কী থাকবে? লক্ষ্য এরা যাতে একটা বড় জায়গায় যেতে পারে, ভালো খেলতে পারে, সুস্থ ভাবে স্বাস্থ্য করে কোনো ওরা ভালো মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, তারপর ভালো প্লেয়ার মানে ভালো মানুষ হোক। এবং তাই চাই সবসময় চাইবো এরা আইএসএল করে ইন্ডিয়া টিমে খেলুক, এবং সেই কোয়ালিটির মধ্যে আছে, কিছু ছেলের মধ্যে আছে, তারা কিন্তু বড় বড় বলে আসছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনা ফুটবলের জন্য কিছু করতে চান। তিনি কিন্তু আবারও বলে দিচ্ছেন যে আমি তাদের জন্য কিছু করতে চাই। আর যারা আমাদের চ্যানেলটা দেখছেন বা দেখবেন, শেয়ার করে দেবেন, তাই অনুরোধ করে আমি বলে দিন থ্যাংক ইউ বাবুল। এই চ্যানেলটা আপনারা দেখুন এবং সাবস্ক্রাইব করুন, কেননা ও যথেষ্ট খেলার প্রতি খুব মানে পজিটিভ এবং ও খেলার জন্য পাগল। ওর মতো চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তো আমাদের বাংলা ফুটবল উপকৃত হবে এবং ভারতের ফুটবল। আপনাকে আমার বেস্টটা বললাম জানাই, আমার পরবর্তী ফিউচারের জন্য আপনি এগিয়ে চলুন, এটাই চাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন কচিকাচা ফুটবলার নিয়ে পলাশ দা দাঁড়িয়ে আছে, সঙ্গে বাবুলদা, একটা কিউট বয়, সব কিউট বয়, সব থেকে কিউট বয় মাহির, দেখতে পাচ্ছেন আপনারা। একটা ছেলে তখনই বড় হয় যখন তার গার্জেনরা তার সঠিক পরিচর্যা করে। আমরা বাড়িপুর নিউ ইন্ডিয়া মাঠে এসেছিলাম, এনআইসি মাঠ যেটাকে বলে, সত্যজিৎ বসু তার ক্যাম্পে ফুটবল একাডেমি। দেখলাম অন্য একটা চিত্র, গার্জেন আমার মা বোনেরা এসছেন, তাদের কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটা অন্যরকম পরিবেশ, কথা বলে নেবো সেই সমস্ত দিদিদের সঙ্গে। দিদি এই যে এসছেন, কেমন লাগছে আপনাদেরকে? খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ পরিকাঠামো কেমন লাগে আমাদের? একেবারে আমার সব দিদিরা বসে আছেন, তাদের মূল্যবান বক্তব্য নিচ্ছে। আমরা চাইবো যে প্রত্যেক মায়েরা যেন তার ছেলেদের মাঠে নিয়ে যায়, কারণ মাঠ হলো এমন একটা জিনিস সমস্ত খারাপ জিনিস থেকে বিরত রাখে। দিদি আছেন, দিদি আপনার নাম কি? মনীষা দি আছেন, তিনি তার ছেলে নিয়ে আসছেন। আপনার নাম? বুলা হালদার। কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। খুব বাচ্চারা মোবাইল নিয়ে যে গেম খেলে, ফ্রি ফায়ার খেলে, তার থেকে এই মাঠে এরা জীবনে কিছু করতে চাইছে। জানি না জীবনে হতে পারবে কিনা, কিন্তু চেষ্টা করতে হবে। বাচ্চারাও করছে, আমরাও চেষ্টা করছি বাচ্চাদের ভালো জায়গা নিয়ে যাওয়ার। এবার জানি না সেটা না, চেষ্টা করতে আমি চেষ্টা করে যাব, বাদ বাকিটা উপরওয়ালার হাতে। চেষ্টার বিকল্প তো কিছুই নেই। এই একটা দিদি আছেন, ফোন ঘাটছে। দিদি আপনার নাম কি? অলকা দিদি আছেন, কেমন লাগছে? আপনার ছেলে প্র্যাকটিস করে এখানে? কি নাম? ময়াঙ্গ। আরেকটা দিদি আছেন, আপনার নাম? সঙ্গীতা। সঙ্গীতা দি কিছু বলুন। মানে এত খোলা সুন্দর মাঠ দেখে তো স্যাররাও খুব ভালো, প্র্যাকটিসও খুব ভালো হচ্ছে। বাচ্চারা বাড়িতে যে সময় ফোন টোন নিয়ে ঘাটতো, সেই তুলনায় এখানে এসে বন্ধুও পেয়েছে, এনজয়ও করছে, শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকছে। গার্জেন আরো যারা গার্জেন আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? সবাইকে একই কথা বলবো, এরকম মাঠে গ্রাউন্ড দেখে, হ্যাঁ বাচ্চাদের দিন। এখানে তো আরো কিছুও হয়, শুধু ফুটবল নয়, অনেক কিছুই হয়। ক্রিকেট হয়, হ্যাঁ ক্রিকেট হয়, ক্যারাটে হয়, অ্যাথলেটিকও হয়। মানে যার যেটা মানে প্রতিভা আছে সেটাকে কাজে লাগাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একজন বর্ষিয়ান আছেন, তিনি প্র্যাকটিস মনোসংযোগ দিয়ে দেখছেন। দিদি আছেন, দাদা আছে। দিদি কেমন লাগছে প্র্যাকটিসের পরিবেশ? দাদা আমরা আসার সময় দেখলাম উনি বাইকে করে ওনার মানে ছেলেকে নিয়ে এসছেন। কোথেকে এসছেন আপনি? রবীন্দ্রভবনের জাস্ট পেছন দিকে, বাগানিপাড়ায়। আচ্ছা আচ্ছা, কেমন পরিবেশ এখানে? খুব ভালো পরিবেশ, এবং এখানে যে আমাদের কোচ শেখাচ্ছেন ইনিও খুব সত্যজিৎ দা এবং পলাশ দা আছেন, এবং ওই যে ওই দাঁড়াটা আছে, তিনটে কোচ আছে। সত্যজিৎ দা হ্যাঁ একটা সময় বড় টিমে খেলেছিলেন। যাই হোক, আর দিদিরা বসে আছেন, দেখিয়ে দিচ্ছি, বাচ্চারা খেলছে আউটস্ট্যান্ডিং। বললো তো সবাই, চলো আমরা এবার বাড়ি যাবো। রাজা আমাদের বাড়ি অনেক দূর আছে, সবাই ভালো থাকবেন। দাদা ফলো, দাদা ওটা ফলো করে দেবেন। দেখে দিচ্ছি আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে পরবর্তী ব্লগটা ছাড়ব। তো ব্লগ শেষ করে আমি আর রাজাই বাড়ি যাচ্ছি। রাজা কেমন লাগছে তোমার? আমরা খেতে খেতে বাড়ি যাচ্ছি, রাজা খাওয়ালো। যাই হোক, ফুটবলের জন্য আমরা আছি,
সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, রাজা ভাই তুমি কি বলো, কি হলো?